हेलो बंधुरा, हैप्पी दोना चैनले तुम्हारे सकल के स्वागत जानाई। तो बंधुरा, आज के आमी तुम्हारे साथे शेयर करब एक होममेड हेयर ऑयल। जे हेयर ऑयलटा व्यवहार कर ले चूल हबे लम्बा घन एवं मजबूत। सेई संगे एई हेयर ऑयलटा जदि नियमित व्यवहार करा जाए ताहले किन्तु पाका चूल खूब सहजे कालो हबे एवं এই হেয়ার অয়েলটা কিন্তু অকালপক্কতা রোধ করবে। এখন আমাদের প্রত্যেকেরই একটা খুবই বড় সমস্যা যে চুল কিন্তু খুব অল্প বয়সে পেকে যাচ্ছে, কোনো বয়সের লিমিট নেই। এই চুল পেকে যাওয়ার সমস্যাটা কিন্তু ছোট থেকে বড় এখন প্রত্যেকেরই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যাতে অকালে আমাদের চুলগুলো পেকে না যায় তার জন্য কিন্তু আমরা এই হেয়ার অয়েলটা ব্যবহার করলে খুবই উপকার পাবো। তো চলো আর দেরি না করে তোমাদের হেয়ার অয়েলটা দেখিয়ে দিই কি করে এই হেয়ার অয়েলটা তৈরি করতে হবে। তার আগে তোমাদের আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তার আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব কর। তো চলো শুরু করা যাক। এই হেয়ার অয়েলটা তৈরি করার জন্য কিন্তু আমাদের একটা লোহার পাত্র নিতে হবে। লোহার পাত্রে এই হেয়ার অয়েলটা তৈরি করলে কিন্তু এর কার্যকারী ভূমিকাটা অনেকটাই বেড়ে যাবে। তো তোমরা লোহার পাত্রই এই হেয়ার অয়েলটা তৈরি করো। যদি একান্তই লোহার পাত্র না থাকে তাহলে তোমরা কিন্তু অন্য পাত্র নিতে পারো, কিন্তু লোহার পাত্র নেওয়ারই চেষ্টা করবে। আমি লোহার পাত্রটা গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসের আজ কিন্তু খুবই লো ফ্লেমে থাকবে, হাই ফ্লেমে এটা করা যাবে না। এতে আমি সর্ষের তেল অ্যাড করছি। আমার যেহেতু পাত্রটা খুবই ছোট তো আমি অল্প করেই তেলটা রেডি করছি। তোমরা কিন্তু বেশি পরিমাণে করেও তেলটা স্টোর করতে পারবে। সর্ষের তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আগেকার দিনের মানুষ কিন্তু চুলের জন্য সর্ষের তেলই ইউজ করত। সর্ষের তেল হলো ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ উৎস। সর্ষের তেলে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যা কিন্তু আমাদের চুলকে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল করতে খুবই সাহায্য করে। চুলকে গোড়া থেকে মজবুত করে এবং নতুন চুল গজাতে খুবই সাহায্য করে সর্ষের তেল। এই সর্ষের তেলে আমি অ্যাড করছি 1 চামচ মেথি। মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড থাকে, যা চুলকে ভেতর থেকে পুষ্টি যোগায় এবং চুলকে মজবুত করে। চুল পড়া কমাতে এবং চুলের ভিতকে মজবুত করতে কিন্তু খুবই সাহায্য করে মেথি। এছাড়া কিন্তু মেথি চুলের খুশকি দূর করতে হেল্প করে এবং চুলের অকালপক্কতা রোধ করে। এখানে আমি অ্যাড করছি 1 চামচ কালো জিরে। কালো জিরেতে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড এবং প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে। চুল পড়া রোধ করে, চুলের ভেঙে যাওয়া রোধ করে, চুলের রুক্ষতা দূর করে, চুলের অকালে পেকে যাওয়া রোধ করে, চুলকে দ্রুত লম্বা করতেও কিন্তু হেল্প করে। এর সাথে আমি অ্যাড করেছি কারি পাতা। কারি পাতা ভিটামিন সি, ফসফরাস, আয়রন, ক্যালসিয়াম ও নিকোটিনিক অ্যাসিড সমৃদ্ধ। কারি পাতা চুলকে কালো করতে খুবই সাহায্য করে, চুলের স্বাস্থ্যের উন্নতি করে এবং কারি পাতা কিন্তু চুলের অকালপক্কতা রোধেও কিন্তু খুবই হেল্প করে। এই সব কটা উপাদান আমি ভালো করে তেলের সাথে ফুটিয়ে নেব, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো আমার হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এভাবে আমি সারা রাত এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে সারা রাত থাকবে সব উপাদানগুলো তেলের মধ্যে। পরের দিন সকালে আমি তেলটাকে রেডি করব। পরের দিন সকালে দেখো আমার তেলটা রেডি হয়ে গেছে। আমি তেল থেকে পাতাগুলোকে সরিয়ে নেব। তারপরে আমি তেলটা কিন্তু একটা কাচের পাত্রের মধ্যে রাখতে হবে। তারপরে তেলটাকে আমি দেখো কাচের পাত্রে রেখে দিচ্ছি। আমি শুধু পাতাগুলোকে তেল থেকে সরিয়ে দিলাম। মেথি এবং কালো জিরেটা তেলের মধ্যেই থাক। তোমরা চাইলে মেথি এবং কালো জিরেটাকে কিন্তু ছেঁকে নিতে পারো, কিন্তু আমি মেথি কালো জিরেটা আমি তেলের মধ্যেই রেখে দিই। দেখো আমার তেলটা রেডি হয়ে গেল। এটা তুমি কিন্তু অনেক দিন ঘরে স্টোর করে রাখতে পারবে। সপ্তাহে তোমরা 3 দিন এই হেয়ার অয়েলটা চুলে অ্যাপ্লাই করো,
দেখবে তোমাদের পাকা চুল কালো হবে, চুলের অকালপক্ষতা রোধ করবে, চুল ঘন হবে, কালো হবে, মজবুত হবে এবং চুল কিন্তু সিল্কিও হবে। তো বন্ধুরা, যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তো অবশ্যই এটা লাইক কর, ভিডিওটা ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গে শেয়ারও করতে পারো। কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।